যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার কলকাতার, তাদের যে যন্ত্রণা, তাদের তারা যেই যেই ডার্ক মোমেন্ট দিয়ে মানে যায়, সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে একটা অদ্ভুত ভালো স্যাটায়ারের মাধ্যমে। ফিরে পেতাম সেই দিনগুলো, বাট ডেস্টিনি দারুণ লাগছে, একটা কমপ্লিট স্ট্রেস রিলিফ, একদম অন্যরকম সিনেমা। আর টোটাল আর্ট ফিল্ম নয়, একদম কমার্শিয়াল নাচ গানের সিনেমা নয়, মাঝের যে মাল্টিপ্লেক্সের ছবি এত সুন্দর, এত উইটি হতে পারে, এত দুর্ধর্ষ, আমার মনে হয় সবার দেখা উচিত। মানে প্রাউড অফ বিং আ বেঙ্গলি। না, সৌমিত্র চ্যাটার্জির এরকম একটা সিনেমা আমি আগে কোনো এরকম একটা ক্যারেক্টার প্লে করতে দেখিনি। প্রচণ্ড হাসিয়েছে ফিল্মটা, এত এত এন্টারটেইন করেছে, আমার মনে হয় সবারই ভালো লাগবে। সারাক্ষণই হাসি, এত সুন্দর সুন্দর ডায়লগ, মানে এতটা এক্সপেক্ট করিনি, খুব ভালো লাগছে। স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়, পাগলামো হয় না, খুব ভালো সিন আছে, টিকিট খুব ভালো বিক্রি হচ্ছে। আমরা আমাদেরকে রিভিউ করছে যে ছবিটা কি থাকবে নেক্সট উইক, নেক্সট উইক থাকবে, মানে আমাদের ফার্স্ট উইক তো ভালোই যাচ্ছে, নেক্সট উইক হয়তো থাকবে। আমি আসছি সিনেমা, তোমার সঙ্গে আমি জীবন কাটাবো, প্রতি বিন্দুতে অভিনয় দিয়ে আমি তোমার শরীর ভরিয়ে দেব, মাই লাভ।